প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা। প্রিয় শিক্ষার্থী, তোমরা গাইডের 54 পৃষ্ঠায় বের করো। গাইড, বই, খাতা, পেন নিয়ে বসে দাও। দেখো গাইডে 7 নম্বরে কী আছে। নিচে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো। দেখো এখানে যুক্তবর্ণ কী কী, ক্ষীয়, গয়রা ফলা, পয়রা ফলা, দন্ত সয় কয়, দন্ত নয় তয়, ইঙে বর্গ জ, আর ইঙে মধ্যাহ্ন, তাই না? মধ্যাহ্ন স আর মধ্যাহ্ন, তাই না? দেখো ক্ষীয় ভাঙতে হবে কি, ক যোগ মধ্যাংশ, তাই না? এটা দিয়ে একটা শব্দ লিখতে হবে। এটা কি শব্দ? পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাক্য তৈরি কি, আর 1 মাস পরে আমার পরীক্ষা শুরু হবে। তোমরা ভাঙাটা ঠিক রেখে যে কোনো শব্দ একটা লিখলেই হবে, তাই না? তোমরা ক্ষীয় দিয়ে যে কোনো শব্দ লিখে বাক্য তৈরিটাও যে কোনো বাক্য তৈরি করলেই হবে। দেখো গয়রা ফলা দিয়ে কি, গ যোগ র, এটা কি ব্র্যাকেটে র ফলা তোমাদের লিখে দিতে হবে। দেখো এটা কি আগ্রহ, তাই না? দেখো আগ্রহ দিয়ে বাক্য তৈরি কি, খেলাধুলার প্রতি ছেলেটার আগ্রহ নেই, তাই না? প দিয়ে দেখো পয়রা ফলা, তাই না? প যোগ র, এটা কি ব্র্যাকেটে র ফলা লিখতে হবে। প্রমাণ শব্দ, উকিল কেসটা প্রমাণ করে দেখালেন, তাই না? উকিল কেসটা প্রমাণ করে দেখালেন। দন্ত সয়কয়, দেখো এটা ভেঙেছে, ভেঙে কী লিখেছে শব্দ, স্কুল, তাই না? বাক্য তৈরি দেখো, আমরা প্রতিদিন স্কুলে যাই, তাই না? দেখো এরপরে কী আছে, দন্ত নয় তয়, দন্ত নয় তয়, দেখো দন্তান্ন যোগ ত, এটা দিয়ে কী লিখেছে সীমান্ত, কী হচ্ছে সীমান্ত, বাংলাদেশের সীমান্তে সুরক্ষিত, বাংলাদেশের সীমান্ত কী রয়েছে সুরক্ষিত, তাই না? এটা দেখো ইঙে বর্গজ্জা, তাই না? ভাঙতে হবে বর্গজ্জা ইঙে, ভাঙতে হবে কি বর্গজ্জা যোগ ইঙে, কি রয়েছে এখানে জ্ঞান, তাই না? লাইব্রেরিকে জ্ঞান ভাণ্ডার বলা হয়, এটা কি মধ্যাংশ মধ্যাহ্ন, তাই না? ভেঙেছে মধ্যাংশার মধ্যাহ্ন দিয়ে, এটা কি তৃষ্ণা, তাই না? শব্দ, লোকটি তৃষ্ণায় কাতর হয়ে গেল, এটা বাক্য তৈরি। তোমরা 7 নম্বরটা বুঝলে, 8 নম্বরটা দেখো কি আছে। নিচে যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তর পত্রে লেখো। কি কি আছে দেখো বাক্য এখানে, সবার আগে চলে যে, ভাতের অভাব যার, মহান যে নারী, যার সাথে আত্মিক সম্পর্ক, আকাশে চড়ে যে, মোমের তৈরি বাতি, পানির জন্য ব্যাকুল যে। উত্তর দেখো, সবার আগে চলে যে কি অগ্রদূত, ভাতের অভাব যার, হা ভাতে, মহান যে নারী, মহিষী, যার সাথে আত্মিক সম্পর্ক, আত্মীয়, আকাশে চড়ে যে, খেসর, মোমের তৈরি বাতি, মোমবাতি, পানির জন্য ব্যাকুল যে, তৃষ্ণার্ত, তাই না? তৃষ্ণার্ত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 7 নম্বরের যুক্তবর্ণ, 8 নম্বরের এক কথায় প্রকাশ পড়া থাকলো। তোমাদের বাসার হোমওয়ার্ক 7 ও 8 নম্বর বাসার হোমওয়ার্ক থাকলো। তোমরা নিশ্চয়ই আমার ক্লাস বুঝতে পেরেছো। তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ।